যুদ্ধের সময় ভয়ঙ্কর কোবরাই হানা, শক্ত করে সাপকে ধরেই শত্রুকে গুলি চালালো জওয়ান। রোমহর্ষক সেই ভিডিও আপনাদের জন্য। কিং কোবরা থেকে ভয়ঙ্কর সাপ এই দুনিয়ায় আর কিচ্ছু নেই। এতটাই বিষাক্ত তারা যে মানুষকে কামড়ালে 20 মিনিটের মধ্যে জীবন শেষ হয়ে যেতে পারে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন এক ব্যক্তির সন্ধান মিলল যিনি সাপকে বিন্দুমাত্র ভয় না পেয়ে তাকে এক প্রকার বশ করলেন। তিনি এক সেনা জওয়ান, শত্রুকে আক্রমণ করতে যাবেন, আর সেই সময় দেখা গেল ওই ভয়ঙ্কর কিং কোবরাটিকে ফোনা তুলে তার দিকে চেয়ে থাকতে। ইনস্টাগ্রামের এই রিল ভিডিওটি দেখে অবাক হয়ে গিয়েছেন সকলেই। জওয়ানটি যখন সাপটির মুখোমুখি হন তখন কোবরাটিকে দেখা যায় প্রতিরক্ষামূলক ভঙ্গিমায়। সে ফোনা তুললেও কোনোভাবেই ওই সেনাকে আক্রমণ করেনি। তারপরে ওই সেনা জওয়ান ধীরে ধীরে তার হাতটিকে সাপের ওপরে রাখতে চান। সাপটি যখন নিজেকে কিছুটা গুটিয়ে নেওয়ার চেষ্টা করে অত্যন্ত সন্তর্পণে সাপটির সঙ্গে মোকাবিলা করেন জওয়ান। কারণ কোনো শব্দ হলে ওদিকে শত্রুর কাছে তার উপস্থিত মালুম চলে যাবে। সাপের সঙ্গে মোকাবিলা করার বিষয়ে যে ওই সেনা যথেষ্ট প্রশিক্ষিত তা তার মাথায় হাত রাখার কায়দা দেখেই পরিষ্কার। সাপটা যেভাবে মাথা তুলেছিল তাতে যে কোনো মুহূর্তে জওয়ানের হাতে কামড় দিতেই পারত, কিন্তু তা হওয়ার কোনো সুযোগই দেননি ওই জওয়ান। তিনি তড়িঘড়ি কোবরাটির মাথা ধরে ফেলেন, সাপটিকে শক্ত করে ধরে রেখে গুলি চালাতে থাকেন তিনি। দেখা যায় তার এক হাতে সাপ এবং অন্য হাতে বন্দুক। ইনস্টাগ্রামে অফিসিয়াল ভাইরাল ক্লিপস নামক একটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে, যা দেখে নেটিজেনরা নানাবিধ মন্তব্য করেছেন। কয়েক লক্ষ মানুষ ওই ভিডিওটি দেখে ফেলেছেন। নেটিজেনরা ওই জওয়ানকে কুর্নিশ পর্যন্ত জানিয়েছেন। নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, এমন পরিস্থিতিতে সাপটিকে বাঁচিয়ে রেখে শত্রুর সঙ্গে লড়াই করেছেন জওয়ান, কুর্নিশ জানাই তাকে। আর একজন আবার যোগ করেছেন, ভয়ঙ্কর কাণ্ড, আমার গায়ে কাঁটা দিল ওই ভিডিওটি দেখে।